আমি মানসিক রোগী না, আমি আমার ফ্যামিলির চাপে এবং আমার স্বামীর চাপে আমার এই অবস্থা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক শ্রোতা, আমরা আবারও চলে আসলাম সেই খালার কাছে। এখন খালার যে বর্তমান অবস্থা, খালা এটা ভিতরে কি খালা ছবি ও ছবিগুলো আবার একটু দেখতে হবে, খুলেন তো দেখি ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই ভাইরাল খালা, যে কিনা প্রতিদিন 400 লোকের ভিক্ষা নিজের হাতে রাখতো এবং 400 লোককে সে ভিক্ষা দিত। একসময় সে কোটি কোটি টাকার মালিক ছিল। আজকে তার ভাগ্যের কি নির্মম পরিহাস, সে আজকে বিজয়সরণী মোড়ে অন্যের কাছে ভিক্ষা চাচ্ছে। এবং কি তার তিনটা মেয়ে আছে, তার ভিতরে বড় মেয়েটা গ্রামীণ ব্যাংকে নাকি চাকরি করে এবং ছোট মেয়েটা যেটা সেটা নাকি ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার। তো প্রিয় দর্শক, আমি একটু ওনার যে ফ্যামিলির ছবিগুলো সেগুলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওনার স্বামী এবং উনি, ওনাকে দেখতে ববিতার মতো লাগতেছে, আর ওনার স্বামীকে দেখতে কিন্তু নায়ক সোহেলের মতো লাগতেছে। এরপর যদি আমি আরও ছবি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন খালার সেই ছবি। খালা, এটা কত বছর আগের ছবি? এটা তখন আপনার বয়স ছিল কত? 14 বছর বয়স ছিল। আর ছবি তুলছেন কবে? এটা 83 সালে। তখন ওনার বয়স ছিল মাত্র 14 বছর। উনি 1982 সালের এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি তোলার পরে কোথায় গেছিলেন? কুয়েত। কুয়েতে গিয়েছিল লেখাপড়া করার জন্য। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু কুয়েতে গেছিলেন লেখাপড়া করার জন্য। উনি কিন্তু একটি ভালো পরিবারের সন্তান ছিল, আজকে কিন্তু তার কি করুণ পরিণতি। এরপরে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন খালার স্টাইলের ছবি, আগে দেখেন দেখেন আপনারা দর্শক। খালা, এটা কবের ছবি? একসাথে ছবি। এই যে দেখেন লেখাপড়া করতো, বাবা মায়ের কত আদরের সন্তান ছিল, আজকে কিন্তু দেখেন তার থাকার মতো জায়গা নাই, সে রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়। মানে কি করুণ পরিণতি। আসলে এর পিছনে দায়ী কারা আমি জানি না। এরপরে যদি আরেকটা দেখে, এই যে দেখেন আরেকটি ছবি খালার, দেখতে পাচ্ছেন ছবি, এই যে দেখতে পাচ্ছেন ছবি খালার। তো এটা হলো ছবি। এরপরে আমি দেখাতে চাই আর কি খালার ছবি কই। এই যে দেখেন ওনার ফুল ফ্যামিলি, মেয়ে, স্বামী এবং আর একজন কি সেটা আমি বলবো না, সেটা খালাই ভালো করে জানে। এখানে কিন্তু স্বামী এবং তিন মেয়ে সহ ওনার ছবি। এরপরে যদি আমি দেখাই না, এটা দেখা যাবে না, এটা এটা দেখা যাবে না। এই যে দেখেন খালার মেয়ের সঙ্গে ছবি, আপনারা সবাই দেখেন। হয়তো আপনারা অনেকে ভাবছেন যে উনি মানসিক রোগী, কিবা ওনার কোনো পরিচয় নাই, কিবা আমরা ভিডিও করতেছি এমনি, কিন্তু আসলে ঘটনাটা তা না। আজকে কিন্তু সম্পূর্ণ এই যে এটি নিয়ে কিন্তু সে আমাদেরকে খুঁজতেছিল। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে দেখেন ওনার মায় বলছে এই ছবি দেখে ওনাকে নায়িকার মতো লাগে। তো দেখেন এই যে ছবিগুলো, সমস্যা নেই, মাইকে মনে আসবে। এই যে খালার আরও ছবি দেখতে পাচ্ছেন, এবং এটা আরও স্মার্ট, দেখেন স্মার্ট ছিল, যখন স্মার্ট ছিল, চশমা পরা। তো আমি আরও ছবি দেখাচ্ছি খালার, এই যে দেখতে পাচ্ছেন ছবি, এই যে দেখেন ছবি, এই যে দেখেন খালার ছবি, একটি একটি করে দেখেছি। এই যে দেখেন দুই মেয়ের সঙ্গে ছবি, দেখেন দুই মেয়ের সঙ্গে ছবি ওনার। এই যে দেখেন, এই যে, এই যে দেখাচ্ছি, এই যে দেখেন দুই মেয়ের সঙ্গে ছবি, দেখেন এই যে দেখেন। তো সব কিছুই কিন্তু ঠিক ছিল, কি ঝড় খালার জীবনে আসলো। এটা মনে হয় নাতি খালা, নাতি নাতি ছবি নিয়ে ঘুরে দেখেন। এটা কি বড় মেয়ের না বড় মেয়ের? এখন আর বয়স কত? ভাগ্যের কি নির্মম পরিহাস, খেলাধুলা এখন করতে পারতেছে না, এখন উনি রাস্তা রাস্তা খেলতেছে। এদিকে খেলা, এই যে কারা, এই যে ওনার ওনার মেয়েরা, দুই মেয়ে যখন ছোট ছিল তখনকার ছবি, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আরো ছবি দিবাড়িয়েছে, এই যে এখানে কিন্তু সব ছবি আছে। এটা কে, মেয়ের সঙ্গে না বড় না মেজো না? মেজো মেয়ের সঙ্গে ছবি। আসলে এগুলা সব ছবি আসলে দেখানো যায় না ওইভাবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছবি দেখতে পাচ্ছেন খালার। তো সব কিছুই আছে, আপনাদের অনেকের কৌতূহল ছিল এই খালাকে নিয়ে। তো আজকে কিন্তু কৌতূহলের অর্ধেক কিন্তু এই ছবিটা দেখলে আমার সবথেকে বেশি মানে আফসোস লাগে। দেখেন ওনাকে দেখলে মনে হচ্ছে বেগম খালেদা জিয়ার মতো দেখাচ্ছে। দেখেন দেখেন ছবিটা দেখেন। আমি যখন গার্মেন্টসে চাকরি করতাম তখন সবাই কইতো কি, এই অফিসে ঢুকলেই কইতো এই আমাদের খালেদা জি আসছে। ওরে আল্লাহ রে আল্লাহ, দেখেন কি বলতেছে, মানে ওনাকে সবাই প্রশংসা করতো। তো প্রিয় দর্শক, দেখলেন এবং শুনলেন খালার থেকে আরেকটু তথ্য নিয়ে আমি শেষ করে দেবো।
তো খালা কেন আপনি এখানে বলেন তো আবার একটু বলেন কোন গার্মেন্টস চাকরি করেন আপনি কোথায় বলশান এক নম্বর করছি এই যে নাখালপাড়াই তো তিন গার্মেন্টসে করছি চার গার্মেন্টসে অপর লেখাপড়া জানি আপনি কত দূর অপরূপা ইস্টিজেল ম্যাকবো সব তারপর ফারি এর আগে তারপর বলশানে আলপাইন হলিউড খালা আপনি লেখাপড়া জানি কত দূর করছেন আমি মাদ্রাসা থেকে ফার্স্ট ক্লাসে দাখিল পাস করছি এবং ইন্টার বাংলাতে ইন্টার হ্যাঁ 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 ইন্টার পাস করতে মাস্টার্সে সমমান না 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 ম্যাট্রিক 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 আলিম ইন্টার আলিম ইন্টার ফাজিল তো সব কিছু জানলেন খালা ওই যে যারা দেখতেছে আপনি তাদের কিছু বইলা দেন যে আপনার বাবারা মায়েরা খালারা চাচিরা পুপুরা সবাই আপনাকে দেখতেছে এতদিন দেখছে তাদের বলেন যে আপনি যে আসল ঘটনা এতদিন তো সব কিছু দেখাইলেন অনেকে কিন্তু বলে যে না সে মানসিক রোগী সে এইভাবে ইচ্ছা করে থাকতেছে তাদের একটু বইলা দেন ওদিকে তাকায় বলেন আমি মানসিক রোগী না আমি আমার ফ্যামিলির চাপে এবং আমার স্বামীর চাপে আমার এই অবস্থা শৈশবকাল থেকেই ফ্যামিলির কি চাপ ছিল আমার শৈশবকাল থেকে তাও আমি বলবো আর স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামী কি চাপ দিয়েছে তাও আমি বলবো এটা তো বলছিলেন খালা আগে বলছিলেন আমাকে বলছিলেন আগের ভিডিওতে বলছিলেন কিছুই বলি নাই তো ওটা কিছুই হয় নাই একবারে প্রথম থেকে ক্যাসেটের মতন চারু তো প্রথম থেকে ক্যাসেটের মতো শুনতে হলে আমাদের আজকে খালার যে ইতিহাস সেটা শুনতে গেলে এক ঘন্টা শেষ হইব না এটা আমি জানি ভালো করে কারণ এর আগে এক ঘন্টার ভিডিও আনবেন এক ঘন্টার ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আসব তো যে যে এক ঘন্টার করে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসব তো আজকের মতো ভিডিওটা এখন আমরা শেষ করতেছি সবাই যে যেখান থেকে দেখছেন সবাই আজকের ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দিবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।